বন্ধুরা, আমরা অ্যাচিভার্স পড়ছি, তো আমরা এখন দেখে নেবো এক নজরে ব্যাংকিং ও অর্থনীতি। তো এনপি এর জন্য ব্যাংকিং এনপি এর জন্য কোন ব্যাংক শীঘ্রই একটি ব্লকচেইন ভিত্তিক এক্সচেঞ্জ লাভ করতে চলেছে, সেটা হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক। এনপি এর জন্য কোন ব্যাংক শীঘ্রই ব্লকচেইন ভিত্তিক এক্সচেঞ্জ লাভ করতে চলেছে? স্টেট ব্যাংক অফ ভারতীয় স্টেট ব্যাংক। আচ্ছা, সুইগি সুইগি কোন ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হলো? না, আইসিআইসিআই ব্যাংকের সাথে। কোন ব্যাংক ইন্ডিয়া মর্টগেজ গ্যারেন্টি কর্পোরেশন মানে IMGC এর সঙ্গে চুক্তিবদ্ধ করেছে? ভারতীয় স্টেট ব্যাংক। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ভারতীয় স্টেট ব্যাংক ডক্টরস SBI কার্ড চালু করলো। ওকে, এর সঙ্গে অতিরিক্ত কী সুবিধা প্রদান করা হবে? 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভার। ইম্পর্টেন্ট, কোন ব্যাংক ধারাবাহিকভাবে 10,000টি ব্যাংকিং কেন্দ্রে মাল্টি ইউটিলিটি অ্যান্ড্রয়েড বেসড MPOS যন্ত্রাদি চালু করলো? সেটা হচ্ছে ফিনো পেমেন্টস ব্যাংক। সিডবি তাদের প্রতিষ্ঠা দিবসে কোন দুটি প্রোডাক্ট চালু করলো? সমৃদ্ধি দ্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ও ব্যাংকেবিলিটি কিট, এই দুটো চালু করলো। ভারতের সেনাবাহিনী কোন ব্যাংকের সঙ্গে ডিফেন্স স্যালারি প্যাকেজ সংক্রান্ত MOU স্বাক্ষর করলো? না, HDFC ব্যাংকের সাথে। কোন ব্যাংক চেন্নাইতে তাদের প্রথম ব্যাংকিং কার্যালয়ের উদ্বোধন করলো? সেটা হচ্ছে দোহা ব্যাংক। নেপালে 900 মেগাওয়াট বিদ্যুৎ মেগাওয়াট শক্তি সম্পন্ন অরুণ থ্রি হাইড্রো পাওয়ার প্রজেক্ট কোন ব্যাংক 80 বিলিয়ন বিনিয়োগ করতে চলেছে? ভারতীয় স্টেট ব্যাংক। মার্কেট ক্যাপিটালাইজেশনের নিরিখে ভারতে বন্ধন ব্যাংকের স্থান কত? 50 মার্কেট ক্যাপিটালাইজেশনের স্থাপকে। নেক্সট, আফ্রিকার বিভিন্ন বিভিন্ন প্রজেক্টকে ফিনান্স করার জন্য এক্সিম ব্যাংক কোন প্রতিষ্ঠানকে 500 মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদান করলো? EBID মানে ইকোওয়াস ব্যাংক ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, 500 মিলিয়ন মার্কিন ডলার আফ্রিকার বিভিন্ন প্রজেক্টে ফাইন্যান্স করার জন্য। হিমাচল প্রদেশের TBET ওকে হিমাচল প্রদেশের TBET এর আধুনিকীকরণের জন্য ভারত ও ADB কত টাকার ঋণ চুক্তি স্বাক্ষর করলো? TBET হিমাচল প্রদেশের TBET আধুনিকীকরণের জন্য ভারত ও ADB 80 মিলিয়ন মার্কিন ডলার। মহারাষ্ট্রে ক্ষুদ্র চাষিদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য বিশ্বব্যাংকের কতটা বিশ্বব্যাংকের সঙ্গে ভারত কতটা ঋণ কত টাকা ঋণ চুক্তি স্বাক্ষর করলো? $420 মার্কিন ডলার, মিলিয়ন মার্কিন ডলার। রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ইউনিটির জন্য জম্মু ও কাশ্মীর কোন ফিনান্স স্কিম চালু করলো? অ্যাড অন ওয়ার্কিং ক্যাপিটাল GST স্কিম চালু করলো। কেন্দ্রীয় সরকার MSME রপ্তানিকারকদের জন্য কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলো? FIEO গ্লোবাল লিঙ্কার লিঙ্কার ওকে কেন্দ্রীয় সরকার MSME রপ্তানিকারকদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলো FIEO গ্লোবাল লিঙ্কার। গ্রামীণ অর্থনীতিকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার নাবার্ডের অথরাইজড ক্যাপিটাল কত বাড়ালো? 6 গুণ। তো গ্রামীণ অর্থনীতিকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার নাবার্ডের অথরাইজড ক্যাপিটাল কত বাড়ালো? না, 6 গুণ। ভারতে গ্রামীণ সংযোগ বৃদ্ধির উদ্দেশ্যে AIIB কত ঋণের অনুমোদন দিল? USD 140 মিলিয়ন। ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম 2018 অনুযায়ী ভারতের স্থান কত? 130। কোন ব্যাংকের কোন বিশ্বব্যাংকের গ্লোবাল ফিনডেক্স রিপোর্ট অনুযায়ী ভারতে কত জনের কাছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই 190 মিলিয়নেরও বেশি? প্রচুর অনেক লোকের কাছে এখনো ব্যাংক নেই, 19 কোটির মতো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। নেক্সট টাইম ডিসকাস করবো আদার্স কোনো অর্থনীতি আর অর্থনৈতিক প্রতিষ্ঠান। থ্যাংক ইউ বন্ধুরা।